এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি ডায়াবেটিস পেশেন্ট আছে, তাই ডায়াবেটিস পেশেন্টরা অনেক সময় চায় মিষ্টি খেতে। মিষ্টি খেলে ওনাদের বিপদ, মানে সুগার লেভেল বেড়ে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে, যেগুলো ডিটেলসে যাচ্ছি না। কিন্তু মিষ্টি তো খেতে ইচ্ছা করে ওনাদের, তাই আমি এক বিশেষ ধরনের লাড্ডু নিয়ে এসেছি যাতে কোনো রকম চিনির ব্যবহার নেই। তাই এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আমার সঙ্গে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন যেটা খুব ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এই লাড্ডু তৈরি করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মুখেও বলে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন ড্রাই ফ্রুট দরকার আপনার, হচ্ছে কাজু বাদাম, এমনি বাদাম, কাঠবাদাম আর আখরোট, সঙ্গে তিল নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবো কড়াতে, শুকনো কড়াতে, লো আঁচে ভালোভাবে ড্রাই রোস্ট করব। যত ভালো ড্রাই রোস্ট হবে এই লাড্ডুর টেস্ট তত বেটার হবে। এগুলো ড্রাই রোস্ট করার পরে একটা পাত্রে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর সেই সঙ্গে আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স, ছাড়াও তো আমার প্রচুর পুরনো ভিউয়ার্স প্রচুর আছে, পুরনো ভিউয়ার্সদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো, সঙ্গে থাকো, সঙ্গ ত্যাগ করবেন না আমার। আমি এবার যেসব রেসিপিগুলো আনছি সবই হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের উপরে, আমি একটা সিরিজ চালু করার চেষ্টা করছি, সঙ্গে অবশ্যই থাকবেন। চীনাবাদামকে ভালো করে ভেজে নিচ্ছি, এর সবই হচ্ছে শুকনো কড়াতে উইদাউট তেলে ভাজা হচ্ছে ভালোভাবে, ড্রাই রোস্ট করা যাকে বলে আর সেটা করা হচ্ছে। আখরোট পরিমাণটা কমে গেছে দাদা, দাম তো অনেক বেশি না, ওই জন্য পরিমাণটা কম দিয়েছি। এখানটা একটা বলি যে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু হাই প্রোটিন দরকার হয়, প্রোটিন এখানটায় কিন্তু এই ড্রাই ফ্রুটে কিন্তু ভালো প্রোটিন রিসোর্স খুব ভালো আছে, তাই এতে কিন্তু খুব ডায়াবেটিস পেশেন্টদের খুব কাজে লাগবে। কাজু বাদামকেও ভালো করে ভেজে নেব। এরপরে বলে নিই আপনাদেরকে, ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু খালি পেটে থাকা একদম যাবে না, ছবার সারাদিনে ছবার খান, ভালো করে ঘুমান, একদম টেনশন বিহীন থাকুন, সবসময় খেয়াল রাখবেন কার্বোহাইড জাতীয় খাবার কম খাওয়ার জন্য। তিলটাকে আমি ভালো করে ভেজে নেব, মানে নাড়াচাড়া করে নেব শুকনো কড়াতে। তিল ছাড়া একটা জিনিস বলে, তিল ছাড়া বাকি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব, বা আপনার হামাদিস্তাতে থেতো করে নিতে পারেন। আর সেই সঙ্গে বলবো যে একটা পেস্ট আমি তৈরি করব, সেটা হচ্ছে কিশমিশের পেস্ট। কিশমিশটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে আমি ঘোরাবো। দেখুন প্রত্যেকটা গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিচ্ছি একে একে করে। তিল, তারপরে এই কিশমিশটা দিয়ে, যেহেতু তো আপনাকে বাইন্ড করতে হবে, আপনি চিনি রিসোর্ট ছাড়া কী করে আপনি বাইন্ড করবেন, হ্যাঁ সেক্ষেত্রে এটা ভালো করে সে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখিয়ে নেবেন, আস্তে আস্তে করে ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট থাকলে খুবই টেনশনে, ওনারা কী খাবেন না খাবেন, বিভিন্ন অকেশান, পুজো আসে, মিষ্টি খেতে অবশ্যই ইচ্ছে, ভাইফোঁটা, বিশেষ ভাইফোঁটাতে তো আপনার কিছু মিষ্টিমুখ করাতে। কিন্তু আপনি যদি বাড়িতে এই ধরনের যদি রেসিপি বা এই ধরনের যদি লাড্ডু তৈরি করে রাখেন না, খুব কাজ দেবে এটা, অনেক দিন পর্যন্ত রাখা যায়, টাইট কন্টেনারের মধ্যে রেখে অনেকদিন পর্যন্ত রাখা যায়। এটা অপশনাল, আপনি যদি মধু দিতে চান দিতে পারেন, না দিতে পারেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি একটু মধু খেতে পছন্দ করি, অল্প মধু, এতে কোনো সমস্যার কিছু নেই। এবার লাড্ডুগুলোকে আমি পাকিয়ে নেব, আস্তে আস্তে করে লাড্ডুগুলো পাকিয়ে নেব, দেখতেও বেটার হচ্ছে, খেতেও বেটার। আমি বলছি শুনুন, আমি খেয়ে কিন্তু ভয়েস দিচ্ছি, আমি আপনাদের বলছি যদি বাড়িতে যদি করে একদিন খান, এগুলো খুব উপকারী জিনিস,
এবং যেটা বলা খুব টেস্টি হয়। তাই দেরি না করে এটা কিন্তু আপনারা ট্রাই করবেন, আর যদি কেমন লাগলো ট্রাই করার পর, ভালো লাগলো খারাপ, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে। গার্নিশ করে দিলাম মধু দিয়ে। আর থ্যাংক ইউ, সব ভালো থাকুন। অন্য কোনো রেসিপি অন্য কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।